আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গেমের ভিতরে কিন্তু আপডেট অনেক আগেই চলে এসেছে, তো কীভাবে আপনার ফ্রি ফায়ারটাকে আপডেট করবেন, তাছাড়া আপডেটের পর কি আমরা ফ্রি ফায়ারটাকে ভিপিএন ছাড়া খেলতে পারবো কি না জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট বলে একটি অপশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি আপডেট করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে আপডেট করবো না, আমি সরাসরি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে আপনারা দেখাবো। তো চ্যানেলে নতুন না থাকলে প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ করতে চাচ্ছেন তারা সরাসরি গুগলে সার্চ করুন bdgameforce.com লিখে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড টপ করতে পারবেন। আর এটা একটা একদম ট্রাস্টেড একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি ডায়মন্ড কিনলে কোনোরকম প্রতারণার শিকার হবেন না। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনি ডায়মন্ড কিনবেন। ফ্রি ফায়ার গেমটাকে আপডেট করার জন্য সরাসরি প্লে স্টোরে সার্চ বারে লিখুন ফ্রি ফায়ার, তাহলে দেখতে পারবেন প্রথমে চলে আসবে ফ্রি ফায়ার গেমস। তো এটা আপনি ইনস্টল করে নেবেন, যাদের ফ্রি ফায়ার ম্যাক্স তারা চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্স, তো আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্স ব্যবহার করি না তার জন্য এখান থেকে আমি সরাসরি ফ্রি ফায়ারে গেলাম। তারপর এখান থেকে আপডেটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ওয়াইফাই নাকি ডাটার মাধ্যমে আপডেট করতে চাচ্ছেন, ওয়াইফাই হলে ওয়াইফাই সিলেক্ট করবেন। আমি ডাটার মাধ্যমে আপডেট করলাম, তার জন্য ওপরে একটা সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে আপডেট স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 212 MB আপডেট চলে আসছে, জাস্ট আমার আপডেটটা হচ্ছে। তো আমি আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ফাইনালি কিন্তু ফ্রি ফায়ারটা আমরা আপডেট করে ফেলেছি, এখন দেখার বিষয় ফ্রি ফায়ার গেমটা কি ভিপিএন ছাড়া আসলে চলে। তো আমি এখন সরাসরি ফ্রি ফায়ারটাকে ওপেন করে ফেলবো, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিপিএন ছাড়া কি আসলে ফ্রি ফায়ার চলছে কি না। তো দেখতে পাচ্ছেন আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ারের লুক কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু ইরোর দেখাচ্ছে, তার মানে আমাদের কিন্তু ভিপিএন ছাড়া ফ্রি ফায়ারটা চলছে না। তো আমরা যখনই ভিপিএনটা কানেক্ট করে ফেললাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিপিএনটা কানেক্ট করে ফেলেছি। দেখা যাক এখন আমাদের ফ্রি ফায়ারটা ওপেন হয় কি না। তো বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার গেমটা ব্যান আছে, তার জন্য কিন্তু ভিপিএন ছাড়া ফ্রি ফায়ারটা চলছে না। তো আমি একটা কিন্তু ভিপিএন ছাড়া কীভাবে ফ্রি ফায়ার খেলবেন সেটা নিয়ে একটা ট্রিক্সের ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু এখন কাজ করছে না, অনেকে ভাবছেন আমি ফেক ভিডিও বানিয়েছিলাম। আসলে এটা সম্পূর্ণ রিয়েল ভিডিও ছিল, আমরা কিন্তু 7 দিন গেম খেলতে পারছিলাম, 7 দিন পর পর কিন্তু আমাদের সমস্যা হয়েছিল, 7 দিন পর কিন্তু আমরা কেউ আর গেমটা খেলতে পারি নাই। তো যারা সেই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই আর কেউ ওই ভিডিওটা দেখবেন না, কারণ ওই ভিডিও দেখলে কিন্তু আপনি কখনোই ফ্রি ফায়ার ভিপিএন ছাড়া খেলতে পারবেন না। আগে হতো, এখন আর হচ্ছে না, এখন বন্ধ করে দিয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 2 MB একটা আপডেট চলে আসে, জাস্ট আমরা এটা আপডেট করে নিব, তারপরে দেখব আমাদের গেমটা কি আসলে ওপেন হচ্ছে কি না, নাকি আমাদের সার্ভার এখনও রেডি হয় নাই। তো এখান থেকে জাস্ট আমরা আপডেট করে ফেললাম, তো দেখা যাক আমাদের সার্ভারটা রেডি হয়েছে কি না। আর অ্যাডভান্স সার্ভার যেরকম দেখলেন ঠিক সেরকম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এখান থেকে ট্যাপ টু বিগেন স্টার্ট করব তখনই দেখতে পারবেন আমরা আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোডিংয়ের যে চাকার একটা আইকন ছিল সেটা কিন্তু আর নাই। এখন দেখতে পাচ্ছেন এফ কিন্তু আলো জ্বলতেছে আর লাফাইতেছে। তো এটা ফ্রি ফায়ারের নতুন একটা আপডেট, অনেক বড় সড়ো আপডেট এনেছে এবার ফ্রি ফায়ার। তো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন যে কোনো ধরনের ফাইল কিংবা ম্যাপ, তো এগুলো ফাইল কিংবা ম্যাপ আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া এখানে যদি আমরা ট্যাপ টুতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু সার্ভার এখনও রেডি হয়নি। তো আপনারা 6টার পর থেকে খুব ইজিলিভাবে আপনারা আগের মতো করে গেম প্লে করতে পারবেন, তো আপনারা অবশ্যই 6টা পর্যন্ত অপেক্ষা করুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে এক লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।